একদিন এক প্রকাশক, এটা ধরো 87-88 সাল হবে, আমাদেরকে আমাকে আর হুমায়ুন ভাইকে বলছেন যে আপনারা আসেন, রয়্যালিটি বাবদ কিছু টাকা দেবে। তখন 200-500 টাকা পেলেই আমাদের, আমরা মনে করি যে অনেক টাকা। তো সেই প্রকাশক আমাদেরকে সকাল 11টায় যেতে বলেছেন, গিয়ে আমরা বসে আছি, দুপুর হয়ে যায়, ভদ্রলোক আসেই না। তো বিকেলে এসে তিনি বললেন যে আপনাদের বলছিলাম কোথায় রয়্যালিটি দেবো, আপনাদের বই কি বিক্রি টিক্রি হয়? আমি নিজেই বাজার করতে পারি না। অথচ তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে তিনি আসছেন। তো হুমায়ুন ভাই আর কথা বললেন, আমাকে বললো চলো যাই। আমরা বেরিয়ে আসার পরে হুমায়ুন ভাই আমাকে বলেন যে কয় টাকা আছে তোমার কাছে? আমি বললাম যে 10-12 টাকা হতে পারে। বললো আমার কাছে 20 টাকার মতো হবে, তুমি 10 টাকা দাও আর আমি 10 টাকা দিই, এই 20টা টাকা এই প্রকাশক ভদ্রলোককে দিয়ে বলি যে আপনি কালকে বাজারটা করে খাবেন, আমাদের টাকা দিতে হবে না।